আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি দুটি ক্লাসিক্যাল বইয়ের তোমাদেরকে রিভিউ দেবো, তাহলে চটপট দেখে নেওয়া যাক আজকের বইগুলো। দুর্দান্ত একটা ক্লাসিক্যাল রোম্যান্টিক বই, আমার ভীষণ ভালো লেগেছে বইটা পড়ে। এই বইটা যে কোনো ভালোবাসার বা রোম্যান্টিক ক্লাসিক্যাল বইগুলোতে সুন্দরভাবে যে প্রেম দেখানো হয় বা প্রেমের পরিণতি দেখানো হয়, এগুলো বোধহয় উপন্যাসই হয়। এই বইটাও তার ব্যতিক্রম নয়, কিন্তু তবু এই বইটা ব্যতিক্রম হতে পেরেছে এই বইয়ের গল্পগুলোর সিচুয়েশনের জন্য। এই পুরো গল্পটা যেভাবে লেখিকা লিখে নিয়ে গেছেন, যেভাবে একটা এক একটা সম্পর্ক অত সূক্ষ্মভাবে এক একটা ইমোশন দেখিয়েছেন, সেক্ষেত্রে এই বইটা সত্যিই আলাদা হতে পেরেছে। আমি চট করে বইটার প্লটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বইটার মেইন ক্যারেক্টার হলো আভেরি, যার একজনের সাথে বিয়ে হয় এবং সে ভীষণ একটা ভালো পদে বিদেশে চাকরি করে। তার সঙ্গে আভেরি থাকতো বিদেশে, কিন্তু সে তাকে একেবারেই সম্মান করে না। তার হাজব্যান্ড একেবারেই ভালোবাসে না, একেবারেই সময় দেয় না, সে শুধু নিজের সাকসেস, নিজের কাজ এবং অন্যান্য নারীদের সঙ্গেই ব্যস্ত থাকে। এইরকম একটা জীবন থেকে অতিষ্ঠ হয়ে আভেরি বিদেশ ছেড়ে কলকাতায় এসে নিয়ম তার শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করবে। তার শ্বশুরবাড়িতে তার শাশুড়িকে অনেকদিন দেখার পর শাশুড়ি একদিন মারা যায় এবং তারপর থেকে সে কলকাতাতেই থাকে না। এর মধ্যে কিন্তু তার ডিভোর্স হয়ে যায়নি, কিন্তু এরকম দুটোই একটা মরে যাওয়ার সম্পর্ক, মরে যাওয়া ভালোবাসা, মন থেকে মুছে যাওয়ার একটা ভালোবাসা, ভালোবাসার উপর যে একটা বিশ্বাস সেটা উঠে যায়, এইভাবেই আভেরির জীবন চলছিল। এবং সে উইকেন্ডে একটা দারুণ কফি শপে, যেটা অনেকটা উঁচু বিল্ডিংয়ে, সে একটা জানলার ধারে তার একটা প্রিয় জায়গা, এবং প্রত্যেকটা উইকেন্ডে সে সেখানেই বসে তার নিজস্ব কাজবাজ করে থাকে। সে নানা লেখালেখি করে, তো সেই নিয়েই কাজ করে থাকে, এবং ওই জানলার ধারটা তার অত্যন্ত প্রিয়। সে ওই জায়গাটা ছাড়া একেবারেই বসতে চায় না, এবং ওই কফি শপের অনেকেই এই বিষয়টার সঙ্গে পরিচিত। সে যদি সেই জানলার ধারের জায়গাটা বিজিও থাকে, তাহলেও সে ওয়েট করে তবেই ওইখানে গিয়ে আবার বসে। তো এরকমই একদিন হঠাৎ আবির্ভাব হয়, অথবা বলতে পারো গল্পের টুইস্ট বা নতুন জীবন শুরু আভেরির ঠিক এই জায়গা থেকেই, যে সমদর্শী বলে একজন যুবক বলতে পারো বা একটি ছেলের বলতে পারো আবির্ভাব হয় আভেরির জীবনে। এবং এই আভেরির জীবনে একটা ডায়লগ দিয়ে শুরু হবে যে এটা কি আপনার কেনা জায়গা, এই ডায়লগটা দিয়েই কিন্তু গল্পের সমাপ্তি ঘটবে। এটা একটা দারুণ টুইস্ট বা দারুণ ভালো লাগা একটা কাজ করেছে পুরো বইটা, তোমরা যদি পড়ো তাহলে জানতে পারবে। এইভাবে সমদর্শীর আবির্ভাব এবং এরপরে কীভাবে দুজনের একসঙ্গে থাকা, এখানে সমদর্শীর সম্পর্কে একটু বলে দিই, সে বিবাহিত নয়, তার বিয়ের খোঁজ চলছে বাড়ি থেকে, একটা ভালো মেয়ে পেলে বিয়ে দেবে, এরকম একটা সিচুয়েশন এখানে সমদর্শী। সেই জায়গায় আভেরি একটা বিবাহিত মেয়ে, এরপরেও যদি বিষয়টা হয় সে ডিভোর্সড হবে, তো সেক্ষেত্রে ছেলেটার পরিবারের কেন মেনে নেবে, এই ধরনের একটা সিচুয়েশন দিয়ে শুরু হবে গল্পটা। এবং প্রত্যেকটা ছোটো ছোটো বিষয় তো দারুণভাবে এখানে দেখিয়েছে, প্রত্যেকটা ছোটো ছোটো ইমোশন, গল্প, সিচুয়েশন এত দারুণভাবে ক্রিয়েট করেছেন লেখিকা, যে তোমাদের নিজস্ব লাইফের সাথে এরকম ঘটনা অনেকের জীবনেই হয়ে থাকে। তোমরা পড়তে পড়তে লিটারেলি বলছি যে মানে ফিল করতে পারবে যে এরকম তো আমার সাথেও বোধহয় একবার হয়েছিল বা কখনো হয়েছিল। তো ভীষণ ভালো লেগেছে গল্পটা, কিন্তু তার মেন যে স্টোরিটা এভাবেই এগোবে, যে কীভাবে আভেরি আর সমদর্শী এক হতে পারবে কিনা, আদৌ তাদের পরিবার বাড়বে কিনা, বা তাদেরকে হয়তো মানে সারা জীবনের জন্যও ছাড়াছাড়ি হয়ে যেতে হবে কিছু সময়ের জন্য কাছে পেলেও, এটাই কিন্তু লাস্টে গল্পটার টুইস্ট। এটা তোমরা পড়তে জানতে পারবে, সেটাই আসল গল্পটা নিয়ে। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো গল্পটা পড়ে দেখো, অত্যন্ত দারুণ একটা গল্প। একটা সম্পর্কের যত্ন নেওয়া, একটা মরা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আরেকটা সম্পর্ক শুরু করার যে সময়কালীন যে একটা মানসিক টেনশন চলে, মানসিক একটা ফিলিংস, এই সমস্ত বিষয়গুলো একদম খুঁটিনাটি লেখিকা এখানে তুলে ধরেছে। একটা নতুন করে ভালোবাসা পাওয়া, আঁকড়ে ধরা তাকে, উদার হতে শেখা, কোনো যে কোনো সময়ের যত্ন নেওয়া বা সম্পর্কের যত্ন নেওয়া, এই প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে লেখিকা এখানে লেখার মাধ্যমে শিখিয়েছেন, যেটা আমার কাছে দারুণ লেগেছে। এক কথা আমি সকলকে রেকমেন্ড করবো, বইটা পড়ে দেখো, এ কখনোই মনে হবে না একদম টাকা নষ্ট হয়েছে বইটার পুরো রেখে দেওয়ার মতো। দ্বিতীয় যে বইটার আমি কথা বলবো, দ্বিতীয় বইটার নাম হলো দার্জিলিং মেল, অভিক দত্তের লেখা, নোশন প্রেস থেকে এটি প্রকাশিত হয়েছে। বইটা আমার প্রথমেই কিছু খারাপ লাগা আছে বা নেগেটিভিটি আমি একটু বলে দিই। তাদের শুরুতে যে তোমাদের দুটি পেজ বইয়ের দেওয়া হয়েছে, সেটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে আমার নেগেটিভিটি দিকগুলো বলতে সুবিধা হয়। যে কোনো বইয়ের আমরা হাতে পেলে আমরা প্রথমে আইসবিএন পেজ বা একটা প্রাইস পেজ থাকে সেটা আমরা দেখে থাকি, যেটা এই বইতে নেই, এবং একটি ভূমিকার পেজ থাকে যেটা থেকে আমরা বইয়ের বিষয় অথবা লেখকের এই বইটি লেখার পরিকল্পনার বিষয়ে কিছুটা জেনে থাকতে পারি, সেটাও নেই। এবং সর্বোপরি যেটা একটা ব্লার থাকে বইয়ের, যেটা পড়ে আমরা ডিসাইড করি যে বইটা আমরা কিনবো কি কিনবো না, পড়বো কি পড়বো না, সেটাও কিন্তু আমি বইটার মধ্যে পাইনি। তো আমার ভীষণ খারাপ লাগা এই তিনটে জায়গায় প্রথমেই লেগেছে। এবার আসি গল্পে, দুটি গল্প রয়েছে, দার্জিলিং মেল আর মিনাং মনেস্ট্রি নামে। দার্জিলিং মেল নামটা শুনেই একটা বাঙালির কী বলবো ইমোশন কাজ করে, মনে হয় যেন দার্জিলিংয়ের সম্পর্কিত লেখা হলেই হয়তো নিশ্চয়ই গল্পটা খুব ভালো হবে, তো আমারও সেই কারণেই বইটা কেনা। আচ্ছা, প্রথম গল্পের নাম দার্জিলিং মেল। প্রথম গল্পটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খুব একটা দারুণ ক্লাসিক কিছু থাকবে, যে ক্লাসিক যে ছোটো গল্পগুলো হয় অথবা কোনো ভৌতিক জিনিস
থাকতে পারে। তো এই দুটোর কোনো পর্যায়ে ফেলবে আমি ঠিক জানি না। গল্পটা অনেকটা এরকম যে একটি কাপল যাদের 3 মাসের দেখায় বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজ দিয়ে দেওয়া হয়েছে, এই 3 মাসের মধ্যে তাদের নিজেদের মধ্যে সেরকম কথা আলাপও হয়নি, তারা দুজন দুজনকে খুব একটা চেনে না। তো তারপরেই তারা হানিমুনে আসে। তো প্রথম প্রথম যেটা হয় যে একটি ছেলে মেয়ে যেমন কথা বলে, কী বিষয়ে কথা বলবে বা কী বিষয়ে কথা বলা উচিত বা সেক্স বা ফিজিক্যালের বিষয়ে কতটা কথা বলা উচিত, কতটা কথা বলা উচিত, তার একটা পক্ষ কতটা সেটাকে সাপোর্ট করবে বা ভালোভাবে নেবে, এই যে বিষয়গুলো থাকে সেইটাকে খুব বেশি এখানে তুলে ধরেছে এবং সেটা নিয়েই হয় প্রথম গল্পটা। এবং এই প্রথম গল্পে পুরুষ যে চরিত্রটা রয়েছে সেই পুরুষ চরিত্রের বার্তালাপ বলো বা কাজকর্ম চলাফেরা এই সমস্ত কিছু অনেক বেশি দেখানো হয়েছে মেয়েটির থেকে। তো এই পুরুষ চরিত্রটাকে ঘিরেই একটি টুইস্ট দেবে লাস্টে লেখক, যেটা তারা যখন হানিমুনে ঘুরতে যাবে এই দার্জিলিংয়ে, সেখানে গিয়ে টুইস্টটা আর কি কাজ করবে। আর সেটা আমার খুব অদ্ভুত লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে সেরকমটা নয়, খুব একটা মজবুত গল্পের গঠন সেটা নয়, তো মোটামুটি লেগেছে। হ্যাঁ, লেখক হয়তো এখানে কি বলবো, ওই একটা অ্যারেঞ্জ ম্যারেজ হঠাৎ হওয়ার সম্পর্কের মধ্যে যে সিচুয়েশন থাকে সেটাকে দেখানোর চেষ্টা করেছেন, সেটা অনেকার্থেই দেখাতে পেরেছেন এবং একদম প্র্যাকটিক্যালি দেখাতে পেরেছেন হয়তো। কিন্তু লাস্ট অব দি গল্পটা যেমন খুব বেশি রেকমেন্ড করার মতো ভালো লেগেছে তেমনটা লাগেনি। সেকেন্ড যে গল্পটা এখানে রয়েছে তার নাম মিনাং মরেস্ট্রি, এটা যে ভৌতিক হবে আমি আশা করিনি, এটা ঠিক ভৌতিক না, অলৌকিকতার ছোঁয়া একটু রয়েছে গল্পটাতে। দুই বন্ধু এই মিনাং মনেস্ট্রি বলে একটি জায়গায় ঘুরতে যাবে এবং সেখান থেকে এক বন্ধু একটা জিনিস আর কি মনেস্ট্রি থেকে চুরি করে নিয়ে আসবে এবং তার থেকে অলৌকিকতা শুরু হবে। এবং এই ঘটনা প্রসঙ্গে একজন আসবেও তাদের বাড়িতে, জীবন নিয়ে টানাটানি শুরু হবে। তো এই নিয়েই বেসিক্যালি গল্পটা, লাস্ট অব দি কী হবে গল্পটা জানতে গেলে অবশ্যই গল্পটা পড়তে হবে। তো আমার দুটো গল্প সোসো লেগেছে, খুব যে ভালো লেগেছে তেমনটা নয়, যদি আমার এক্সপেকটেশন ভীষণ ভালো মানে অনেকটাই বেশি ছিল। তো আমি বলবো যেটা তোমাদের ওপর আমি ছাড়ছি, তোমরা এই গল্পটার বইটা কিনতে চাও কি চাও না, কারণ আমি গল্পগুলোর প্লটটা বলেই দিলাম, তোমরা নিজেরাই ডিসাইড করতে পারো। কিন্তু এই দুটো বইয়ের লিঙ্কই আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে অবশ্যই চেক করো। আমার আজকের গল্প এতটুকু, আশা করি তোমাদের ভালো লাগবে।